মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ছবি তুলেছে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট। আর সেই ছবি দেখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কেসিএনএ জানিয়েছে, স্যাটেলাইটটি পিয়ংইয়ং এর প্রধান প্রধান লক্ষ্যবস্তু অঞ্চলের ছবি পাঠাচ্ছে। এসব লক্ষ্যবস্তু অঞ্চলের মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিও রয়েছে। গত সপ্তাহে তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানায় পিয়ংইয়ং। দেশটি জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণের বিষয়টি মাথায় রেখে এই স্যাটেলাইট নকশা করা হয়েছে।